Accent BLC, specialist for IELTS and spoken. Assalamualaikum. Hello viewers, welcome to my spoken tutorial. Through this tutorial, I want to let you know about the English expression, and today our topic is expression on vacation. Well, chutite berate jao shobar kache priyo. To amra jokhon chutite kothao berate jai, tokhon oi jayga এবং আমরা কী দেখেছি এবং আমরা কী অনুভব করছি তা অনেক সময় প্রকাশ করতে চাই, তা আমার ফ্রেন্ডদের কাছে, পরিবারের মানুষের কাছে অথবা অন্য ব্যক্তিদের কাছে, অথবা আজকাল আমরা ফেসবুকে একটা স্টেটমেন্টও দিতে চাই, ব্যাপারটা হচ্ছে এমন। তো যখন আমরা কোথাও বেড়াতে যাই, ওই ছোটো সংক্ষিপ্ত কথাগুলোকে কীভাবে বলতে পারি অথবা কী কী বলতে পারি, মূলত তাই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর এই ধরনের ছোটো সংক্ষিপ্ত সুন্দর কথাগুলোকে ইংলিশে বলা হয় থাকে এক্সপ্রেশন। ওয়েল, তবে আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে ভ্রমণের জন্য এক্সপ্রেশন, ইংলিশ এক্সপ্রেশন। ওয়েল, যদি এমন হয় যে আমি কোথাও বেড়াতে গেলাম এবং যেখানে বেড়াতে গেলাম সেই জায়গাটা খুব সুন্দর এবং আমি তা এনজয় করছি, সেক্ষেত্রে আমরা বলতে পারি উই আর হ্যাভিং এ গ্রেট টাইম। তার মানে হচ্ছে যে আমরা একটা চমৎকার সময় অতিক্রম করছি অথবা উপভোগ করছি। আবার যদি এমন হয় লাইক আমরা বেড়াতে গেলাম, বেড়াতে যাওয়ার পর কাউকে আমি ফিল করছি, মিস করছি, এই ধরনের সেন্সে আমরা ব্যবহার করতে পারি আম জাস্ট থিঙ্কিং অফ ইউ। মানে হচ্ছে বেড়াতে গেলাম, বেড়াতে গিয়ে তার কথা মনে পড়ছে। তো এই ধরনের স্টেটমেন্টের জন্য আমরা ব্যবহার করতে পারি আম জাস্ট থিঙ্কিং অফ ইউ। ওয়েল, অনেক ক্ষেত্রে আমাদের ওয়েদার নিয়ে কথা বলতে হয়, লাইক যেখানে বেড়াতে গেলাম সেটাকে গ্লুমি, সেটাকে সানিং, অথবা ওয়েদারটা ভালো। ওয়েল, যখন আমরা ওয়েদার নিয়ে কথা বলতে চাই সেক্ষেত্রে আমরাও বলতে পারি দ্য ওয়েদার হ্যাজ বিন লাভলি, দ্য ওয়েদার হ্যাজ বিন লাভলি, তার মানে আবহাওয়াটা চমৎকার। ওয়েল, অনেক সময় আমরা হয়তো জানতে চাই, অর্থাৎ আমরা ছুটিতে বেড়াতে গেলাম, বেড়াতে যাওয়ার পর কেউ হয়তো আমাকে জিজ্ঞেস করলো যে আজ কতদিন, তা আমরা উত্তরে হয়তো বলি যে আজ তিন দিন হলো, চার দিন হলো, পাঁচ দিন হলো। তো কতদিন হলো এই ধরনের কথা যদি আমরা ইংলিশে বলতে চাই সেক্ষেত্রে আমরা বলতে পারি ইটস আওয়ার থার্ড ডে ইন কক্সবাজার, ইটস আওয়ার থার্ড ডে ইন কক্সবাজার, তার মানে হলো যে আমি কক্সবাজারে তিন দিন ধরে আছি। বলে অনেক ক্ষেত্রে হয়তো আমরা ঘুরে বেড়াচ্ছি, কেউ আমাদের কাছে জানতে চাইলো যে আমরা কবে ফিরে আসবো। তো আমরা যদি বলতে চাই যে আমরা ফিরে আসছি এই রবিবারে অথবা পরের রবিবারে, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা বলতে পারি উই আর ফ্লাইং ব্যাক অন সানডে, উই আর ফ্লাইং ব্যাক অন সানডে। তার মানে হচ্ছে আমরা হয়তো আকাশপথের কথা ইন্ডিকেট করছি যে আমরা রবিবারে ফিরে আসছি। ওয়েল, আবার কখনো এমন হতে পারে লাইক আমরা গেলাম, আমাদের নানান রকমের প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল, ওখানে ঘুরতে যাব, ওইটা দেখতে যাব, ওইটা করব। তো এক সময় আমরা ফিল করলাম যে আমাদের হাতে সময় আছে মাত্র তিন দিন। তো এই কথাটাকে যদি আমরা ইংলিশে বলতে চাই আমরা বলতে পারি উই হ্যাভ গট অনলি থ্রি ডেজ টু গো, উই হ্যাভ গট অনলি থ্রি ডেজ টু গো। নেক্সট, পরে যদি এমন হয় যে আমরা কোথাও ঘুরতে গেলাম, ঘুরতে যাওয়ার পর আমি ফিল করছি যে ও ইটস সাচ এ অ্যামেজিং প্লেস, লাইক হতে পারে যে আমি তা আগে ভাবি নাই। তো এই কথাটা মানুষকে বলার জন্য আমরা বলতে পারি ইটস জাস্ট ইনক্রেডিবল টু বি হিয়ার, আমরা বলতে পারি ইটস জাস্ট ইনক্রেডিবল টু বি হিয়ার। দ্যাটস ইভেন ট্রু, লাইক আমরা যদি কোথাও বেড়াতে যাই সময়টা যখন ভালো কাটে তখন তা দ্রুত ফুরিয়ে যায়। যখন সময় দ্রুত ফুরিয়ে যায় তার জন্য একটা এক্সপ্রেশন আছে, টাইম ইজ ফ্লাইং বাই, টাইম ইজ ফ্লাইং বাই, মানে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আমার অনেক সময় এমন হয় লাইক আমি ছুটিতে বেড়াতে গেলাম কোথাও, অনেককে বলে আসতে পারিনি, তো ওখানে গিয়ে আমি কাউকে ফোন করলাম, অর্থাৎ আমার একজন ফ্রেন্ডকে আমি ফোন করলাম। ফোন করে নিশ্চয়ই অনেকের, ওয়েল ওখানে গিয়ে আমি একজন ফ্রেন্ডকে ফোন করলাম। অনেক ক্ষেত্রে এমন হয় যে আমরা সব বন্ধুকে ফোন করতে পারি না, তো একজন ফ্রেন্ডকে আমি ফোন করে বললাম আমি যে এখানে এসেছি তাদেরকেও বলে দিও। তো তাদেরকে বলে দিও এই কথাটাকে আমরা যদি ইংলিশে বলতে চাই সেক্ষেত্রে আমরা বলতে পারি সে হ্যালো টু দ্য ফ্রেন্ডস, সে হ্যালো টু দ্য ফ্রেন্ডস, তেমন আমার বন্ধুদের বলে দিও যে আমি তোমাদেরকে স্মরণ করেছি অথবা আমি এখানে আছি, এরকম একটা কিছু ইন্ডিকেট করছে। ওয়েল,
ধরে নিন যে আপনি কোথাও ঘুরতে গেলেন, সেটা দূরে কোথাও সুন্দর একটা জায়গা, হতে পারে সমুদ্রের পার, কোনো একটা সৈকতে। তো জায়গাটা খুবই চমৎকার এবং চমৎকার সময় আপনি উপভোগ করছেন, কিন্তু আপনি মিস করছেন আপনার প্রিয় মানুষকে। তো আপনার প্রিয় মানুষকে মিস করছেন, এই কথাটা যদি আপনি ইংলিশে বলতে চান, অথবা আপনার প্রিয় মানুষকে বলতে চান যে আমার ইচ্ছা হয় তুমি যদি আমার কাছে থাকতে, সেক্ষেত্রে আমরা বলতে পারি উইশ ইউ আর হিয়ার, উইশ ইউ আর হিয়ার। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য এক্সপ্রেশন ইন টার্মস অফ দ্য ভেকেশন। হোপফুলি ইউ হ্যাভ এনজয়েড মাই টিউটোরিয়াল, অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনজয়েড ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড শেয়ার ইট, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।